सेट न्यू टारगेट एवरी डे, सेट न्यू टारगेट, टारगेट आफ्टर टारगेट, टारगेट आफ्टर टारगेट। এই ছবিটার দিকে তাকাও, ঠিক আছে? এইটা হলো আমার ধরো কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল, এইটা হলো ধরো রেটিনা মডেল টেস্ট, এটা হলো ওমেকা মডেল টেস্ট, এটা হলো উদ্ভাসের এইচএসসি মডেল টেস্ট প্রোগ্রাম, এটা হলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এটা হলো ইউসিসি এর ভার্সিটি ইউনিটের এক্সাম, এইটা হলো ধরো বুয়েট মেডিকেল ডিও বা অ্যাডমিশন। তুমি সিস্টেমটা বুঝছো? ডে 1 থেকে যে কালকে কি তোকির সাথে এক্সাম আছে, এখানে টপ করতে হবে বন্ধু। তোকি আমার দুইটা এক্সাম কাটাইছে, আমি তো একটাতে কাটাইছি। তারপরে কি আছে? রেটিনাতে এক্সাম আছে। তারপরে কি আছে? এই বীরেন স্যার একটা এক্সাম নেবে, বাবুল স্যার একটা এক্সাম নেবে, সঞ্জীব স্যারের মডেল টেস্টগুলো লাগবে, বৈশ্য স্যার কোশ্চেনগুলো উত্তর দিতে হবে, সালাম স্যারের এক্সামগুলো তোরা দিবি 1 ঘন্টা, আমি রাত 8টা পর্যন্ত বইয়া থেকে এক্সাম দেব, বাট তোদের সমান নাম্বার আমার লাগবে। দেন কি কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালে ফার্স্ট হতে হবে, টেস্টে ফার্স্ট হইতে হবে, দেন আমার এইচএসসি তে ফার্স্ট হইতে হবে। এইচএসসি এর পরে কোন কোচিং সেন্টার, ঢাকার কোন পোলা, তুই কোথায় পড়ছিস, তুই মানুষ না, তুই এই কনসেপ্ট বুক পড়বি না, আমিও পড়বো, নে দেখি কতজন পারে। আমার টার্গেট ছিল সেন্ট্রাল, আমি 100 বাইরে যাইতাম না, 150 বাইরে যাব না, একবার গেছিলাম মনে 133 তম, বাট এরকম একটা নাম্বার ছিল, 150 নিচে কখনো উইক নিতে পাইনি। এটা একটা কম্পিটিশন ছিল প্রত্যেকটা উইক, ইভেন ইউসিসি তে একটা এক্সাম দিছিলাম, একটা দিয়েছিলাম সেকেন্ড, আর একটা দিয়েছিলাম ফার্স্ট, যেটা সেন্ট্রাল মডেল ছিল ইউসিসি। আমি যাই ওখানে, যে পাটোয়ারি স্যার আছেন উনাকে যা বলছিলাম যে স্যার আমার ওরকম টাকা নাই, আমি উন্মেষে সরি উদ্ভাসের আমি হলো সেন্ট্রাল মেরিটে টপ 20-তে আছি। তখন বলছে ঠিক আছে কত আছে, বলছে 2000 টাকা আছে স্যার, বলছে নাও এই দিয়ে আমাকে ভর্তি করে নিয়ে এক্সাম দিতে দিয়েছে। সো সিস্টেমটা বুঝছো? কম্পিটিটিভনেস এবং একের পর এক গোল, ছোট ছোট টার্গেট তোমাকে মোটিভেটেড রাখবে, যে তুমি একটা টার্গেট ফিল আপিছো, ওকে ঠিক আছে নেক্সট একটা টার্গেট, নেক্সট একটা টার্গেট, নেক্সট একটা টার্গেট। তোমার কোন টার্গেট আছে? টার্গেট তো নাই, টার্গেট না থাকলে কেমনে হবে, টার্গেট রাখতে হবে। ঠিক আছে, গেল।